আসসালামু আলাইকুম। সকলকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে শুনছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে আমরা কয়েকদিন যাবৎ থেকে ইসলামী ব্যাংকের বিষয়ে অনেক ধরনের নানা অজুহাত, নানা ধরনের গুজব আমরা শুনে আসছি। তো আজকে আমরা তার পরিপ্রেক্ষিতে আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি যে ঠিক কিছুক্ষণ আগেই বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম এবং আমাদের যেসব বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো রয়েছে সেখানে আমাদের একটি নিউজ ছড়ানো হচ্ছে। সেই নিউজটি হচ্ছে, আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে বাংলা ভিশনে আমি তাদের ওয়েবসাইটে আসছি। দেখেন, তারা কিছুক্ষণ আগেই এই যিনি 29 নভেম্বর 2022, এটা আজকে তাদের একটা নিউজ তারা এখানে দিয়েছে, ইসলামী ব্যাংকের মালিকানা ছেড়ে দিচ্ছেন উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা। তো এই ধরনের একটা নিউজ তারা করেছে এবং এই নিউজের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে কি, আমাদের যখন এই নিউজটি আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম এবং অন্যান্য ইনস্টাগ্রাম থেকে শুরু করে অন্যান্য প্ল্যাটফর্মে যখন পোস্ট করা হয়েছে, তারপরে আমি কিছু কমেন্ট পড়ে দেখেছি, তারা দেখেছি যে অনেকে লিখেছেন যে ইসলামী ব্যাংক জয় বাংলা হয়ে গেছে, অলরেডি ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার পথে। তো অ্যাকচুয়ালি এই যে এই বিষয়টার সাথে যদি আপনাদেরকে একটু আমি কথা বলি, সেটা হচ্ছে যে বুঝেন ব্যাপারটা, যে এখানে বলা হয়েছে যে ইসলামী ব্যাংকের মালিকানা ছেড়ে দিচ্ছেন উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা। এখন এখানে যদি আমরা একটু নিচে স্ক্রল করে নিচের দিকে আসি, দেখেন আপনারা এগুলো আসলে নিজ দায়িত্বে পড়ে নেবেন। আপনাদের জন্য আমি একটু স্ক্রল ডাউন করে করে আপনাদেরকে নিচে যাচ্ছি এবং আপনাদেরকে ভিডিও শেষে আমি বুঝিয়ে দিচ্ছি যে আসলে বিষয়টি কীভাবে আপনাদেরকে বোঝানো যায়। তো আপনারা এটা পড়ে নেবেন যে এখানে তারা কী বলতে চেয়েছে। কেমন আমি স্ক্রলিং করছি, এখানে আপনারা অবশ্যই স্লো মোশন করে এটা আস্তে আস্তে টেনে দেখে নেবেন। ওকে, এবার আমি আপনাদেরকে বোঝাই যে বিষয়টা হচ্ছে ইসলামী ব্যাংকের মালিকানা ছেড়ে দিচ্ছেন উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা। সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের মালিকানা ছেড়ে দিচ্ছেন জানি পূর্বের যিনি মালিক ছিলেন অথবা যারা উদ্যোক্তা ছিলেন তাদের বিভিন্ন শেয়ার ছিল ইসলামী ব্যাংকে এবং তারা তাদের শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছেন এবং উদ্যোক্তাকারী যারা ছিলেন তারা তাদের শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছেন। এখানে এই বিক্রি করার সাথে ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত কোথায় সেই জিনিসটাই আমি বুঝতে পারছি না। কারণ মানুষ এটা বোঝা উচিত যে ইসলামী ব্যাংকের মালিকানা যারা ছিলেন তারা ছেড়ে দিচ্ছেন, তাদের ব্যক্তিগত ইস্যু থাকতে পারে, তাদের ব্যক্তিগত কারণে তারা ছেড়ে দিচ্ছেন, এখানে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে বা ব্যাংক জয় বাংলা হয়ে যাবে এরকম তো কিছু ঘটে নাই। এখানে ব্যাংকের উপর কোনো এফেক্ট আসবে না ইনশাল্লাহ, কারণ ব্যাংক ব্যাংকের গতিতে চলবে। বাংলাদেশ ব্যাংক আন্ডারে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংক ব্যাংকের গতিতেই চলবে। এখনও পর্যন্ত ব্যাংকের ওই ধরনের কোনো চাপ আমরা দেখি নাই। আর শুরু থেকে বলে আসছি যে ব্যাংকের এখনও পর্যন্ত যারা বুঝেন এবং কাস্টমার যারা আমাদের আছেন তারা অবশ্যই বুঝছেন যে ইসলামী ব্যাংক এখনও পর্যন্ত তাদের ধারাবাহিকতা ধরে রাখছে। এখানে তৃতীয় কোনো পক্ষ যদি এসে এই ধরনের গুজব ছড়ায় তাহলে এখানে কিছু বলার নেই আসলে। তো বিষয়টা হচ্ছে এখানে যে অনেকে হয়তো এই ধরনের নিউজ দেখে, আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াগুলোতে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের মালিকানা ছেড়ে দিচ্ছেন উদ্যোক্তা ও বিনিয়োগকারী। এই পোস্টটার নিচে দেখলাম যে অনেকে কমেন্ট করেছে ইসলামী ব্যাংক দেউলি হয়ে গেছে, ইসলামী ব্যাংক এই হয়ে গেছে, ইসলামী ব্যাংক সেই হয়ে গেছে। তো আসলে এই ধরনের গুজবে আপনারা অবশ্যই কান দিবেন না। ব্যক্তি মালিকানা তার ইচ্ছে হয়েছে, তার ইচ্ছার পরিপ্রেক্ষিতে তিনি শেয়ার ছেড়েই দিতে পারেন, এটা একদম স্বাভাবিক একটা বিষয়। বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছেন, এটাও একটা স্বাভাবিক বিষয়। তো আশা করি সকলের কাছে আমি বুঝাতে পেরেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আর অবশ্যই সবসময় আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ। তো সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি আবারাকাতুহু।